হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আজকের ব্লগে আপনাদের সাথে আমি ঝটপট কয়েকটি লাঞ্চ মেনু শেয়ার করব, যা খুবই সহজে হয়ে যায়, এবং আমার বাগানের থেকে তোলা কুমড়ো শাকের রেসিপি শেয়ার করব, আমি কিভাবে রান্না করি। এবং এই যে আপনাকে আমার বাগানের এক ঝলক দেখালাম, শসা গাছ, বিভিন্ন ফুল গাছ। এখন আমি মিষ্টি কুমড়োর পাতা তুলে নিয়ে তারপরে রান্না করবো এবং আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। তো আমি এই যে পাতাগুলো সব এনেছি, আসলে আমার গাছের ডাল এত মোটা হয়নি, তো আমি ডাল কাটিনি, শুধু পাতাই কেটে নিয়ে এসেছি। এটি যথেষ্ট হয়েছে আমাদের তিনজনের জন্য। তো এখন এই যে পাতা দুই পাশে দেখেন, মাঝখানে এই যে মাটি জমে আছে, তো এটাকে ফার্স্টে আমি ক্লিন করব, পানি দিয়ে ধুয়ে এটাকে ক্লিন করব। তো ক্লিন এই যে এভাবেও করা যায়, এভাবে মাঝখানটা কেটে নিয়ে তারপরে করা যায়, অথবা অথবা অন্য প্রথমে পুরোটা ক্লিন করে তারপরও কাটা যায়। তো আমি এভাবে ক্লিন করে নিয়েছি সবগুলো পাতাই, আমি একটা একটা করেই ক্লিন করেছি, যেহেতু করোনার একটা ব্যাপার আছে, তাই একটু অতিরিক্ত পরিষ্কার করেছি, একটা একটা করে সব ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো আর এই যে চিংড়ি মাছ, আমি আসলে এখানে এই রকম চিংড়ি মাছই অ্যাভেলেবেল পাই খোসা ছাড়া। আর এখানে কতগুলো রসুন আর কাঁচামরিচ আমি ছেঁচে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি। রসুন আর কাঁচামরিচ ছেঁচে দিলে শাকের ফ্লেভারটা এত দারুণ আসে, আপনারা ট্রাই করলে বুঝবেন। আর আলু কেটে নিয়েছি, আর শাক হচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন তেল দিয়ে দিলাম, তেলে পেঁয়াজটা একটু ভেজে তারপরে এর মধ্যে ওই ছেঁচে রাখা রাখা রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিব। তারপর একটু ভেজে স্মেল বের হলেই আমি এখানে আসলে বাটা মশলাগুলো দেওয়া শুরু করব। বাটা মশলা আমি এখানে অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা, অল্প একটু মরিচ বাটা দিয়েছি। আসলে আমার একটু বাটা মশলার প্রতি দুর্বলতা আছে, আসলে আমার মনে হয় যে একটু ভালো করে কষালে না আদা রসুন বাটা কোনটারই গন্ধ থাকে না, একটু কিন্তু আপনাকে ভালো করে একটু কষাতে হবে। আপনি যদি বাটাটা দিয়ে সাথে সাথে পানি দিয়ে দেন, পানি দিয়ে অথবা মানে তরকারি দিয়ে পানি দিয়ে একদম ঝোলঝোল করে ফেলেন, তাহলে না আগে একটু কষিয়ে তেলটা উপরে উঠিয়ে এরপরে আপনাকে তরকারির জন্য পানি দিতে হবে। আমি জানি আপনারা এগুলো সবই জানেন, তবু আমি বললাম আর কি যদি কারো উপকার হয়। যাই হোক, এখন আমি মরিচ অল্প সামান্য, একটু সুন্দর একটা কালার আসে জন্য দিলাম, আর ধনিয়া গুঁড়া দিলাম, হলুদও দিলাম, আর আমি পরে অ্যাজ ইউজুয়াল আমি পরে ধনিয়া গুঁড়া দিব, আমি ধনিয়া গুঁড়া আগে দিই না, তো আমি এখন একটু বাড়িয়ে দিই। এখন একটু এখন আমি আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দিবো, কারণ চিংড়ি মাছগুলো থেকে পানি বের হবে, পানি বের হলে একটু চিংড়ি মাছগুলো ভাজাও হয়ে যাবে আর পানিও বের হয়ে মশলাটাও কষে যাবে। আর যদি পানি নাও বের হয় তাহলে আমি একটু পানি দিয়ে দিব, চিংড়ি মাছটা একটু ভেজে। কেমন লাগছে কালারটা? সবুজ সবুজ না? আসলে শাক রান্নার সময় কিন্তু হলুদ মরিচ একদম কম পরিমাণে দিবেন, আর এই ছেঁচে রসুন আর কাঁচামরিচ একসাথে ছেঁচে নিয়ে এটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এটার সাথে আলুটাও দিয়ে দিই, আলুটাও সেদ্ধ থাকবে, কারণ হচ্ছে কি গাছের শাক, তো গাছের শাক দেখা যায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আলু দেখা যায় যে শক্ত হয়ে গেছে, ওই জন্য শাকের পাতাগুলো দেওয়ার আগে আলু আর ডাঁটাগুলো দিয়ে কষিয়ে নিলে আমার মনে হয় যে একটু আলুগুলোর মধ্যে একটু
মশলা ঢুকে এবং আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায় বেশিক্ষণ, কারণ শাক দিলে ওটাকে বেশিক্ষণ পানি দিয়ে জাল করা যাবে না, তাহলে শাকের কালার নষ্ট হয়ে যায়। আর এটা গাছের শাক, এটা আসলে চুলায় দিলেই, চুলায় দেওয়ার সাথে সাথেই এটা গলে যায়, বেশিক্ষণ সিদ্ধ করার দরকার হয় না, একদম নরম হয়ে যায়। একটু পানি দিয়ে, আমি কিন্তু এখানে লবণ দিইনি, আমি লবণটা শাক দেওয়ার পরে দিব, কারণ আমার মনে হয় যে লবণটা আনি দিলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আমার কাছে তো কালারটা খুবই সুন্দর লাগছে এখন পর্যন্ত, জানি না পরে যদি বেশি ফ্যাকাশে ফ্যাকাশে লাগে তখন আরেকটু হলুদ দিয়ে দিব, কিন্তু আমার শাকে বেশি হলুদ, বেশি কালার হলুদ ভালো লাগে না, একটু হালকা হালকা কালারই ভালো লাগে শাকে। কিছু পরিমাণ ভেজেছি আমি, এখন আমি একটু পানি, অল্প পানি দিয়ে দিই, যাতে এই মশলাটা আদা রসুন এবং সব মশলাগুলো কষে তেলটা বের হয়ে আসে। তো দেখা যাক, 5 মিনিট হয়ে গেছে কষে এসেছে, তো আরেকটু তেলটা বের হতে হবে, আরেকটু তেলটা বের হলে আমি শাকটা দিয়ে দিব। এই কষানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কষানো ভালো করে না হলে কিন্তু গন্ধ, রসুন বাটা আদা বাটা এগুলো গন্ধ করবে। তো আমি সব শাকগুলো দিয়ে দিলাম, তো আস্তে আস্তে এভাবে নেড়ে নেড়ে শাকগুলোকে মশলার সাথে ভালোভাবে কষাতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে দেখবেন যে শাকগুলো একদম নরম হয়ে কমে গেছে। আলুগুলো যদি নাও ভাঙে আমি চামচ দিয়ে ভেঙে দিই, আলু ভেঙে গেলে মজা লাগে। তো এখন আমি লবণ দিয়ে দিই, তো আমি 5 মিনিট এটাকে ঢেকে রেখেছিলাম, পানি প্রায় শুকিয়ে এসছে, আমি এখন যতটুকু ঝোল খেতে চাই অতটুকু পানি দিব, বেশি না অল্প, কারণ আমার বাগানের শাক এটা করতে বেশি সময় লাগবে না। আর এই যে একটা কাঁচামরিচও দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ, জাস্ট ফর স্মেল, আমার মনে হয় পানি আর একটু লাগবে, সম্ভব কম পানি দিয়ে রান্না করতে, তাহলে শাকের সবুজ কালারটা চলে যাবে, কালারটা চলে গেলে আর শাক দেখতে ভালো লাগে না। সো দিয়ে দিলাম, এখন আমি আর এই পুরো সময়টা কিন্তু জাল কমাবেন না, বাড়িয়েই রাখবেন, শাক রান্না করার সময় জাল একটু বাড়িয়েই রান্না করতে হয়। তো এই যে আমার ফাইনাল লুক, শাকের খেতে ভীষণ মজা হয়েছিল, এভাবে রান্না করে দেখবেন অবশ্যই অনেক মজা হবে, যে কোনো শাক, লাউ শাক, কুমড়ো শাক, সব শাক কিভাবে রান্না করা যায়। তো এখন আমি আরেকটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, এটা হচ্ছে সটেড মাশরুম, কুইক অ্যান্ড ভেরি ইজি রেসিপি। তো এর জন্য আমি রসুন কুচি কুচি করে কেটে এটা একটু তেলে ভেজে নিব, আর একটু ঘ্রাণ বের হলেই ক্রাশড চিলি পেপার দিয়ে দিব, এগুলো কিন্তু ক্রাশ করা মরিচের গুঁড়ি না। তো এরপরে একটু লবণ দিয়ে আমি ক্যান মাশরুম দিয়ে দিব, আমি এখানে ক্যান মাশরুম ইউজ করেছি, আসলে ফ্রেশ মাশরুম দিলে কেমন একটা গন্ধ হয় এজন্য। তো এটা কিছুক্ষণ ভেজে নিলে হয়ে গেল রেডি। তো আজকের রেসিপিগুলি কেমন লেগেছে আপনাদের কাছে? নিশ্চয়ই অনেক সহজ, আমি অনেক সহজ করেই রান্না করি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।